আজি সকালের কিছু গুরুত্বপূর্ণ খবর সহ মো বিভূতি আপনার স্বাগত করছে ওড়িশা চষ্কু বর্তমান সবুঠ বড় খবর হচ্ছে সুস্থ হবে সমস্ত করোনা আক্রান্ত সংক্রমিত রক্তর প্রস্তুত হচ্ছে ওষুধ পরবর্তী খবর হচ্ছে সমস্ত হবে গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমান ওড়িশার লাগি রব কালবৈশাখীর প্রভাব এলোবানি জারি কলা পাণিপাগ বিভাগ যা কি এগার তারিখ পর্যন্ত লাগি রব কালবৈশাখীর প্রভাব পরবর্তী খবর হচ্ছে বর্তমান ব্যাঙ্কের খাতা থাকলে বর্তমান সমস্ত গুণ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্ক বুড়ি গেলে জমাকারী মিলবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত টাকা পরবর্তী খবর হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ হচ্ছে মহিলাঙ্ক পাই মিশন শক্তি বিভাগ ঘোষণা কলে মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক মহিলাঙ্ক পাই মিশন শক্তি বিভাগ ঘোষণা কলে মুখ্যমন্ত্রী পরবর্তী খবর হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ যে ভারতের 39 পৌঁছলা করোনা আক্রান্ত সংখ্যা কেরল পরে তামিলনাড়ুতে বর্তমান জনে 39 পৌঁছলা করোনা ভাইরস তো এই ভিডিও লাস্টে আমি জানবো যে বিজু পকা ঘর যোজনার 20 লক্ষ চাষী ভাইমানকে বিজু পকা ঘর যোগ্যতা কার্ড বন্টা যাইছে তো বর্তমানে যদি আপনার সে কার্ডে যদি আপনার সে লিস্টে না নাই বিজু পকা ঘর যোজনার আপনার লিস্টে না নাই আপনার কেমিতে ঘর পাবে আজ সে বিষয়ে আজ আমি আলোচনা করবা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন ভিডিওটি নিশ্চয় লাইক করে আসো অল সাথে সমস্ত সেয়ার করতে উচিত মনে করলে এবে চ্যানেলকে সবসক্রাইব করে পাখে আসা অল বেল আইকন দাবি রাখুন আপনার কেউ জেলা নিহত ভাবে কমেন্ট করে দিন্তু আপনার জেলার কিছু নিউজ আমি দিয়ে পারব সম্পূর্ণ খবর উপরে নজর পকাইবা বর্তমান সবুঠ বড় খবর হচ্ছে হোলির বর্ষা বিভিন্ন স্থানের কালবৈশাখীর আশঙ্কা বর্তমান রঙ্গর পর্ব হোলির রাজ্যের অনেক স্থানের কালবৈশাখী আশঙ্কা দেখা মিলুচি বিশেষ করে উত্তর ওড়িশার এর পাখাপাখি জেলাগুড়ে ঘড়ঘড়ি সহ বর্ষা পবন লাগি রব এইভাবে পূর্বানুমান করছে আঞ্চলিক পাণিপাগ বিভাগ কেন্দ্র আঞ্চলিক পাণিপাগ বিভাগ কেন্দ্র অনুসারে এইচআরসি বিশেষজ্ঞ কহবা সোমবার কালবৈশাখী পোক কমিব গঞ্জাম গজপতি পুরী কন্ধমাল কলাহান্ডি নবরঙ্গপুর রায়গড় সুন্দরগড় কোরাপুট ময়ূরভঞ্জ ঘড়ঘড়ি সহ বর্ষা হয়েপরে পবনর আশঙ্কা কমিব 9 তারিখ পর্যন্ত বিশেষ করে পবন বহিব কাঁ ভা বর্ষা হয়ে হোলি দিন কালবৈশাখী বড়ব উত্তর ওড়িশার বর্ষা সম্ভাবনা অধিক ময়ূরভঞ্জ কেন্দুঝর সম্বলপুর দেবগড় ঝারসুগুড়া গঞ্জাম কন্ধমাল সোনপুর বরগড় সুন্দরগড়ে ঘড়ঘড়ি সহ বর্ষা ঘণ্টাপ্রতি 30-40 কিমি বেগে পবন হব যা কি 11 তারিখ পর্যন্ত লাগি রব কালবৈশাখী বর্ষা হোলির বর্ষা সম্ভাবনা বিভিন্ন স্থানের কালবৈশাখীর আশঙ্কা পরবর্তী খবর পরবর্তী খবর হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ সুস্থ হবে সমস্ত করোনা আক্রান্ত সংক্রমিত রক্তর প্রস্তুত হচ্ছে ওষুধ শুধু করোনা ভাইরস সংক্রমিত হয়ে অধিকাংশ সংক্রমিত সুস্থ হচ্ছেন এই আক্রান্ত সংখ্যা ক্রমশ বড়িবার লাগিছে এই আক্রান্ত মানে সংক্রমিত হওয়ার পরে শরীরের রোগ প্রতিরোধ শক্তি অধিক হয়ে যায় এই কারণে করোনা ভাইরস ঠিক হয়ে ব্যক্তি ব্যবহার করে অন্য আক্রান্ত সুস্থ করা ওষুধ প্রস্তুত করা যাচ্ছে বর্তমান সুস্থ হবে সমস্ত করোনা আক্রান্ত সংক্রমিত রক্ত প্রস্তুত হচ্ছে ওষুধ করোনা ভাইরস সমস্ত রোগী বর্তমান সুস্থ হবে সংক্রমিত রোগর প্রস্তুত হচ্ছে ওষুধ পরবর্তী খবর হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ রয়েছে যদি আপনার এস ব্যাঙ্কের খাতা আছে তো এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে রাখুন সমস্ত মিলবে 5 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার এস ব্যাঙ্কের খাতা আছে ব্যাঙ্ক বুড়ি গেলে জমাকারী মিলবে 5 লক্ষ টাকা পর্যন্ত যা কি এস ব্যাঙ্ক উপরে রিজর্ভ ব্যাঙ্ক কটকা লগাইবা পরে এখন জমাকারী ঋণ নেওয়া ব্যক্তি এবং নিবেশক মধ্যে অনেক প্রশ্ন সৃষ্টি হয়েছে এর কতক সাধারণত প্রশ্ন এবং সম্পৃক্ত উত্তর রখা হয়েছে বর্তমান সমস্ত গুরুত্বপূর্ণ যে কোণ পরিস্থিতি যদি এস ব্যাঙ্ক বুড়ি যায় তাহলে জমাকারী মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত রাশি মিলব ভারতীয় ক্রেডিট গ্যারেন্টি আন্ড ইন্স্যুরান্স কর্পোরেশন নিয়ম অনুযায়ী এই রাশি মিলব পূর্ব ব্যাঙ্ক বুড়ি গেলে এই নিয়ম অনুযায়ী 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থ মিলব নিয়ম রহিতলা কিন্তু চলিত বর্ষ ফেব্রুয়ারি উপস্থিত বজেটকু অর্থমন্ত্রী এই রাশি 5 লক্ষ টাকা পর্যন্ত বড়াই সমস্ত খুশি খবর এস ব্যাঙ্কে যদি টাকা আপনার মিলবনি তো 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরান্স আপনার মিলব যা কি সমস্ত খুশি খবর পরবর্তী খবর পরবর্তী খবর হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সমস্ত মহিলা খুশি খবর মহিলাঙ্ক মিশন শক্তি বিভাগের ঘোষণা কলে মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক রবিবার আন্তর্জাতিক মহিলা দিবস এই অবসরের মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক মহিলাঙ্ক লাগি এক বড় ঘোষণা করেছেন দেশের প্রথম রাজ্য ভাবে মহিলাঙ্ক স্বতন্ত্র মিশন শক্তি বিভাগ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এনে মুখ্যমন্ত্রী কহিছেন মিশন শক্তি বিভাগ স্বতন্ত্র ভাবে মহিলাঙ্ক বিকাশ কাজ করিব 70 লক্ষ মহিলা মিশন শক্তি ও মমতা যোজনার উপকৃত হচ্ছেন চলিত বর্ষ আমি স্বতন্ত্র ভাবে নিউট্রাল বজেট আনি এই বজেটে মা ও শিশুকে ফোকস করা হয়েছে ওড়িশার মহিলা সশক্তিকরণের ক্ষেত্রে দেশের এক আগুয়া রাজ্য দূতিচন্দ্র প্রতিভা রায় ও নন্দিতা দাস আম দেশ গৌরব মহিলা মানকর অধিকার ও কল্যাণ পাই মো সরকার প্রস্তুত হচ্ছে বর্তমান মো সরকার বর্তমান যা কি মা ও শিশুকে ধ্যান দিয়া হয়েছে মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক কহিছেন যা কি সমস্ত খুশিকর মহিলা মানক মিশন শক্তি বিভাগের ঘোষণা কলে মুখ্যমন্ত্রী সমস্ত লা এই কিছু অপডেট বাস আশা করছি সম্পূর্ণ ভাষণ আজকের ভিডিওতে পাইছে দেবে তো বর্তমান আপনার কহিছি সমস্ত পকা ঘর মিলব বিজু জয়ন্তী অবসরের বর্তমান আপনার জানি 20 লক্ষ চাষী ভাইমানকে যা কি বিজু পকা ঘর যোগ্যতা কার্ড বন্টা যাচ্ছে সমস্ত পকা ঘর মিলব তো যদি আপনার সে লিস্টে না নাই আপনার নিহত ভাবে কমেন্ট করে জানান যে আপনার এপর্যন্ত পকা ঘর পাইছেন না নাই যদি ফ্রেন্ডস আপনার পাই না সে ক্যারেক্টরে আপনার বি অনেক যে আপনার সে ক্যারেক্টর অছি তো আপনার সে পকা ঘরটি পাইপারে সেপা আপনার কিছু করা পড়ব না বর্তমান মু কুচি যে সমস্ত পকা ঘর মিলব মিলবা হলে আপনার কম করা পড়ব না আপনার নিকটস্থ সিএসএন জনসেবা কেন্দ্র যাবে তুরন্ত বর্তমান প্রধানমন্ত্রী আবাস যোজনা বর্তমান
ବର୍ତ୍ତମାନ ତୁରନ୍ତ ଆପ୍ଲାଏ କରନ୍ତୁ। ସମସ୍ତଙ୍କୁ ପକ୍କା ଘର ମିଳିବ ବର୍ତ୍ତମାନ ବହୁତ ସାରା ଲୋକ ମଧ୍ୟ ଆପ୍ଲାଏ କରୁଛନ୍ତି। ଆପଣମାନେ ଯଦି ଏପର୍ଯ୍ୟନ୍ତ ପକ୍କା ଘର ପାଇନାହାନ୍ତି ଆପଣମାନେ ମଧ୍ୟ ଆପ୍ଲାଏ କରିକି ଆପଣମାନେ ମଧ୍ୟ ପକ୍କା ଘର ନୂଆ ଲିଷ୍ଟ ଆସିବ ମଧ୍ୟ ଏପ୍ରିଲ ମାସରେ ସୂଚନା ଅଛି। ଏପ୍ରିଲ ମାସରେ ନୂଆ ଲିଷ୍ଟ ଆସିବ ଅଛି ତ ଆପଣମାନଙ୍କୁ ମଧ୍ୟ ନୂଆ ଲିଷ୍ଟ ଆସିବା ସହ ଆପଣମାନଙ୍କର ମଧ୍ୟ ପକ୍କା ଘର ଲିଷ୍ଟ ଆଡ଼୍ ହେଲା ପରେ ଆପଣମାନେ ମଧ୍ୟ ପକ୍କା ଘର ପାଇପାରିବେ। ତ ବାସ୍ ଆଶା କରୁଛି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଉପସ୍ଥିତ ଆଜିକା ଭିଡ଼ିଓ ପାଇଯାଇଥିବେ। ଯଦି ପାଇଁ ସେ ଇନଫର୍ମେସନ୍ ଷ୍ଟେବଲ୍ ହେଲା ନିହାତି ଭିଡ଼ିଓ ଫଟାଫଟ ଲାଇକ୍ କରିବା ସହ ଅଲଗା ସାଙ୍ଗସାଥି ସମସ୍ତଙ୍କୁ ସେୟାର କରିଦିଅନ୍ତୁ।